আগামী 16 জুলাই থেকে ব্যারাকপুর পৌরসভা এলাকায় আপাতত উঠে যাচ্ছে সমস্ত বিধিনিষেধ, জানালেন পৌর প্রশাসক উত্তম দাস। ব্যারাকপুর পৌরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎই বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন ও ব্যারাকপুর পৌরসভার তরফে কড়াকড়ি শুরু হয়। এলাকায় একাধিক বিধিনিষেধও জারি করা হয়েছিল, যার জেরে সপ্তাহে 3 দিন দোকান বাজার খোলা ও 4 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেলা প্রশাসনের তরফে। বিধিনিষেধের ফলে অনেকটাই সুফল পাওয়া গিয়েছে বলে ব্যারাকপুর প্রশাসন সূত্রে খবর। নির্দিষ্ট কিছু নিয়ম রেখে আপাতত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে ব্যারাকপুরে, জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। দেখুন, আপনারা তো সকলেই জানেন যে এই করোনা পরিবেশটা, করোনা যে পরিবেশটা, সেই পরিবেশটা নিয়ে ভীষণ প্রত্যেক মানুষই একটা আতঙ্কে ছিল, এখনও আছে, এবং পশ্চিমবঙ্গে যে অবস্থায় ছিল, উত্তর চব্বিশ সবচেয়ে বেশি আক্রান্ত হতো আমাদের ব্যারাকপুর যত আসলাম, তখন একটা প্রশাসনিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।